টিউশন থেকে ফেরার পথে ছাত্রীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ। ঘটনায় চাঞ্চল্য অশোকনগর থানা এলাকায়। অভিযোগের ভিত্তিতে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। টিউশন থেকে বাড়ি ফেরার পথে ভর সন্ধ্যায় দশম শ্রেণীর এক নাবালিকা ছাত্রীকে জোরপূর্বক টোটোতে তুলে নিয়ে গিয়ে রাস্তার পাশের এক জঙ্গলে ধর্ষণের চেষ্টার অভিযোগ। সোশ্যাল মিডিয়ায় নাবালিকার দাদা অভিযুক্তদের উপযুক্ত শাস্তির দাবি তুলে কান্নায় ভেঙে পড়লেন। এই ঘটনায় ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে অশোকনগর এলাকায়। জানা গেছে, শিক্ষক দিবসের দিন টিউশন সেরে বাড়ি ফেরার পথে নাবালিকার পথ আটকায় তার এক সহপাঠী এবং এক টোটো চালক যুবক। অভিযোগ, এরপর জোরপূর্বক নাবালিকাকে টোটোতে তুলে নিয়ে যাওয়া হয় পাশের একটি জঙ্গলে। অভিযোগ, সেখানেই নাবালিকাকে ধর্ষণের চেষ্টা করে অভিযুক্তেরা। সেখান থেকে কোনোক্রমে পালিয়ে যেতে সক্ষম হয় নাবালিকা। বাড়িতে ফিরে পরিবারের কাছে জানায় ঘটনার কথা। এরপর পরিবারের পক্ষ থেকে অশোকনগর থানায় অভিযোগ দায়ের করা হয়। পক্সো আইনে মামলা রুজু করে পুলিশ। ঘটনার তদন্তে নেমে নাবালিকার এক সহপাঠীকে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ। অভিযুক্তকে সল্টলেকের জুভেনাইল আদালতে পাঠানো হয়েছে। অপরদিকে বুধবার গোপন জবানবন্দি নেওয়া হয়েছে নাবালিকার। গোটা ঘটনায় মূল অভিযুক্ত টোটো চালক যুবক ঘটনার পর থেকেই ফেরার। তবে তার বাড়ির সামনে রাখা রয়েছে টোটোটি। ছেলে কোথায়, বাবার কাছে একথা জানতে চাওয়া হলে অভিযুক্তের বাবা জানান, ছেলে নিখোঁজ, তার বিষয়ে কিছু জানি না। মেয়েটাকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে এরকম অভিযোগ আছে। পুলিশ এসেছিল, আপনার ছেলেকে তুলে নিয়ে গেছে? না, ছেলেকে পাই তুলে নেই। ছেলে কোথায়? আপনার ছেলে আপনি জানেন না কোথায় আছে? এরকম কথা, কুড়ি বছর ছেলে কোথায় আছে না? কবে থেকে নিখোঁজ? পুলিশ কি বলে, ছেলে কবে থেকে নিখোঁজ? ছেলে কবে থেকে নেই, কাল থেকে নিখোঁজ। রাইডি করেছেন? না, করা করবেন? ঘটনার পর থেকে যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছে ওই ছাত্রীর পরিবার। পাশাপাশি অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও তুলেছেন তারা। এ বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছেন অশোকনগর পৌরসভার পৌর প্রধান। তিনি বলেন, অবিলম্বে যাতে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হয় সে বিষয়ে আমরাও কথা বলবো পুলিশ প্রশাসনের সাথে। যারা অসভ্য, বর্বর, সমাজ বিরোধী, তাদের থেকে ভালো কাজ আশা করা যায় না। তারা খারাপ কাজ করে সন্তুষ্ট থাকে। আমাদের কাজ কিন্তু এদের পাহারা দেওয়া নয়। আমাদের কাজ হচ্ছে ভালো মানুষকে আরও ভালো রাখা। কখন কোন দিক দিয়ে কে কোন ঝোপে ঝাড়ে গিয়ে কী করবে সেই দেখার দায়িত্ব আমাদের না, দেখতে পারি না আমরা। আমার থানা পুলিশকে বলি যে এই ধরনের কাজ যদি হয় আমাদের সমর্থন পাবেন না, বা এই ধরনের কোনো কাজের জন্য আজ পর্যন্ত কোনো আসামির পক্ষে কোনো লড়াই করতে যাইনি। হয়েছে সেই অন্যায়টার প্রতিবাদ হওয়া উচিত, অন্যায় কাছে শাস্তি হওয়া উচিত। এই নিয়ে কোনো দ্বিধা নেই, দ্বন্দ্ব নেই। আমার কাছে খবর এসেছিল, আমার কাছে যারা অন্যায়কারী তারা আমার কাছে এসেছিলো। আমি বলছি বেরিয়ে যাবো এখান থেকে, একদম পারবে না। অন্যায়কারী নিশ্চয়ই সে তো আসেন, সে বলেইছে, তার বাড়ির লোকজন এসেছিলো। আমি তাদের একদম বাড়িতে পত্রবার বিদায় দিয়ে দিয়েছি। থানাকে একবার বলিনি যে এদের পক্ষে কাজ করতে, কখনই বলবো না, এটা আমাদের রুচিতে বাধে। আমি মনে করি যতটুকু শাস্তি হওয়া উচিত সবটাই হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, অশোকনগর।